हाय एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल इंद्राणीज ब्लॉगे तुम्हारे सकल के स्वागत जानिए आजकल वीडियो स्टार्ट करछि। आशा करी तुम्हारा सकले भालो आछो और आमिओ भालो आछि। एखन बाजे सकाल 8:30 और साजुगुजु करेछि, देखेई बुझते पारछो एकटु शॉर्ट वीडियो करछिलाम और एकटु लाइवे एसेछिलाम। तो समस्त आमार कमप्लीट, एखन आमि रान्नार दिके जाब। तो सकाले आमि बासि संसारे जे काजगुलो थाके आर कि बासन मजा घर मोछा स्नान दान समस्त होये गेछे आर एखन शुधु रान्नाटा करब। आर टिफिन तो होये गेछे, मुड़ि बादाम खेयेछि आमि आर ईशान खेयेछे ম্যাগি। তো চলো ভিডিওটা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। এখানে দেখো ঈশানের রাগ হয়েছে, ও আমার সাথে দোকানে যাবে। তো ওকে আমি রাগ ভাঙাচ্ছি, বললাম তুই বাড়িতে থাক, ও বলছে একদমই থাকবে না। তো স্কুল আজকে অ্যাবসেন্ট করবে আর শরীরটা তো ভালো নেই, তো আমার সাথে যাবে বলছে। তো যাবে, দেখা যাক কী হয়। এখানে আমি রান্না করব, চটপট করে সবজিগুলো কেটে নিচ্ছি। রান্না বলতে ডাল করব, আলু ভাজা আর ঘি করলা আছে, ঘি করলা ভাজব আর একটা সবজি দিয়ে দেখি কি করা যায়। তো চলো চটপট রান্নাটা করে নিই। এখন ভিডিওর কোয়ালিটিটা খুব একটা ভালো হবে না, তার কারণ হলো যেহেতু দোকানে যাচ্ছি তো টাইমটা খুবই কম, বুঝতেই পারছো। তো এডিট করতে অনেকটাই টাইম লাগে আর সেই টাইমটা আমার হচ্ছে না আর কি। তো এখানে আমি রসুনটা ছাড়িয়ে নিচ্ছি আর ঈশান বলছে মা আমি তোমাকে কি হেল্প করব, দেখো ঘুরছে এদিক ওদিক, আমাকে হেল্প করবে বলছে। তো আমি রসুন ছাড়ালাম আর কয়েকটা রসুন বাকি আছে, ও বলছে ছাড়িয়ে দেবে। তো চলো ওকে রসুনটা ছাড়াতে দিই। আর আমার তো মোটামুটি সমস্ত কাটা কমপ্লিট, আর এখন আমি পরিষ্কার করে নেব ঘরদোর। আর সেই সকালবেলা উঠে ঘরদোর আমার মোছা কমপ্লিট, আর স্নানও তো হয়ে গেছে। স্নান টান সেরে আগে আমি ভিডিওর কাজটা করে নিয়েছি, কয়েকটা শর্ট ভিডিও করার ছিল, তো সেই শর্ট ভিডিওগুলো করলাম। আর ব্লগ ভিডিওটা একটু যেতে লেট হবে, তার কারণ এডিট করতে টাইম লাগবে। সমস্ত সবজি কাটা কমপ্লিট, আর এখন আমি এগুলো ধোবো, ধুয়ে তারপর রান্না টান্না করব। আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে, পুরো আকাশ কালো হয়ে গেছে, জানি না বৃষ্টি হবে কি না, তো দেখা যাক কী হয়। কাল সন্ধ্যাবেলা একটু রাস্তায় বেরিয়েছিলাম, আর রাস্তায় বেরিয়ে একজোড়া জুতো কিনলাম। তার কারণ হলো আমার কাপড়ের জুতো, আর এই বর্ষাকালে বুঝতেই পারছো কাপড়ের জুতো বর্ষাকালে একবার ভিজে গেলে শুকোতেও যেমন লেট হয় দুই একদিন, আর ভীষণ অস্বস্তি লাগে। এই জুতোটা বুবাই পছন্দ করে কিনে দিয়েছে, পার্পেল কালার, কেমন হয়েছে বলো। তো এখানে দেখো আমার রান্না কমপ্লিট, এখানে করেছি আলু ভাজা, করলা ভাজা আর আলু ভাতে দিয়েছিলাম, আলু ভাতে আর একটা চচ্চড়ি করেছি আর ডাল। তো খুব ভালো খাবার আমার প্রিয়। তো চলো চটপট করে ওদেরকে খাইয়ে দিই, আর আমিও অল্প খেয়ে নেব, নিয়ে তারপর যাওয়ার আছে। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, একটু আগে কি মেঘ করেছিল, পুরো মেঘলা আকাশ, আর এখন দেখো শরতের আকাশের মতো পুরো উজ্জ্বল। আর এখানটা দেখো কি উজ্জ্বল লাগছে, মেঘটা মেঘের এক কণা উজ্জ্বল, পুরো হীরের মতো চকচক করছে। আবার দেখো মেঘ করেছে, ঈশান ছাদে গেছিলো আর আকাশ দেখছে ছাদে গিয়ে। এই দিকটা দেখো পুরো কালো মেঘে ছেয়ে গেছে, খুব সুন্দর লাগে এরকম মেঘলা আকাশ। মনে হয় খুব জোর বৃষ্টি আসছে, দেখো পুরো আকাশ ছেয়ে গেছে কালো মেঘে। তো বৃষ্টিটা হওয়ার পরই যাব দোকানে। তো দেখো প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা থামলে তারপর আমরা যাব আর কি।
তো দেখো আমরা দোকানে চলে এসেছি আর কতগুলো পায়রা দেখো গম খাচ্ছে। ঈশান তো হাঁ করে দেখছে, কত পায়রা। আমি আর ঈশান এসেছি দোকানে, তো দেখো ও দাঁড়িয়ে দিল। এখানেও বৃষ্টি পড়ছে হালকা হালকা, দেখো এখনো। দোকানে আসলাম আর শাটারটা খুললাম, খুলে দোকান টোকান ভালো করে পরিষ্কার করে মালটা সাজিয়ে দিলাম। আর ঈশান এখানে বসে আছে দেখো, হাওয়ায়, পাখার হাওয়ায় বসে আছে। তো টিপ টিপ করে আজকে সারাদিন মনে হয় বৃষ্টি পড়বে, তো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। এখন বাজে প্রায় 3টে আর এখন একটু ফ্রি আছি, তো দোকানটা অগোছালো হয়ে আছে, একটু গোছগাছ করে নিচ্ছি মালগুলো। আর ঈশান ওদিকে একটা স্প্রের বোতলে জল ভরেছে, ভরে ও খালি স্প্রে করছে। তো একবার তো খুব বকা খেলো আমার কাছে, ও মালগুলোতে স্প্রে করছে জল দিয়ে, তো বকলাম ওকে। তারপর ও টুলের ওপর বাইরে বসে আছে। দোকানে মাল কেনা বেচার ক্ষেত্রে আমি একদমই নতুন, কোন মালের কেমন দাম হওয়া উচিত তো আমার খুব একটা আইডিয়া নেই। তাও আমি দেখে নিচ্ছি, দাম ফেলা আছে যেহেতু, তো কতটা লেস করে কতটা হতে পারে দাম সেই বুঝে আইডিয়া করে নিচ্ছি। কিছু কিছু কমন আইটেমের দাম জানা আছে আর কিছু কিছু আইটেমের দাম জানা নেই আর কি। তো সেগুলো ফোনে জিজ্ঞেস করতে গেলে ওর বাবা বলতেই চায় না, তো অন্য ধরনের মানুষ, সৌরজগতের মানুষ হয়তো, কি বলবো। তো এইভাবেই আমার চলছে আর কি। এই দেখো বসে বসে স্প্রে বোতলে করে জল নিয়ে চারিদিকে জল ছেটাচ্ছে, মালে ছেটাচ্ছে। আর একটু আগেই আমার কাছে বকা খেয়েছে মালে ছেটাচ্ছিল বলে, তো বকা খেয়ে এখন বাইরে বসে আছে টুলে, বসে বসে স্প্রে বোতলে জল ছেটাচ্ছে। পায়রার গায়ে দিচ্ছে, কাকের গায়ে দিচ্ছে, মাঝে মাঝে গরু আসে গরুর গায়ে দিচ্ছে। কেন আর মালগুলো কেন মেঝেতে রাখছি? তোল নর্দমা রেখে দাও, রেখে দাও, যেখানে ছিল যেমন তেমন রেখে দাও। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 7:30, আর একটু আগেই জাস্ট বাড়িতে ঢুকলাম, তো ঢুকে স্নান টান করলাম, এখন চুল টুল ভিজে। তো চলো, আর ঈশান্ত এসে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে, তো এখন আমি ভিডিওটি এখানেই এন্ড করছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো আগামীকাল। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই এন্ড করলাম, সকলে ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা।